হাই গাইস, আসসালামু আলাইকুম। আর রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি। আজকে অনেক দেরি হয়ে গেছে, তেহেরির জন্য লইট্টা মাছ রান্না করব, শাক ভাজি করব। আজকে ইফতার রেডি করব, শুধু আল বেগুনি আর মরিচা, আরগুলো সব বকেয়া করতেছে, অনেক দেরি হয়ে গেছে, বাবু কান্না করতেছে আজকে। তাই তাহলে শুরু করতেছি। বিসমিল্লাহ, প্রথমে বেগুনের জন্য বেগুনগুলো কেটে নি। মাশাআল্লাহ, বেসন আমি আগে মেখে রাখছি, এখন বেগুনগুলো শুধু কেটে নিতেছি। বেগুনিগুলো ধুয়ে ফেললাম, সামান্য সিটটা দিতেছি, এদিকে বেসন মাখিয়ে রাখছি। এখন মাছগুলো পচে যাবে, তাই মাছগুলো কুটে ফেলতেছি। তো নরম হয়ে যাবে, তাই মাছগুলো আগে কুটে ফেলি। এখানে লবণ দিয়ে ফেলছি আগে আমি মাছগুলো ধোয়ার জন্য। শাকগুলো বাইসে ফেলতেছি, এদিকে বেসন, তারপরে বেগুনিগুলো একটু মাজক। তাই ভাত খাই না, নাকি রোজা রেখ নয় থাকবো না, তাহা মারে আরাম হবো থাকি, বিহুও থাকি দে, ফুকারা মুকারা চাই বুঝছো না, ফুকারা ভাতাটা থেকে ফালাই দিবা। মরিচের জন্য করতেছি, লুচি মাছ রান্না করবো। Thank you.
শাকের জন্য রসুন কাঁচা মরিচ কুটে নিলাম। মরিচগুলো হয়ে গেছে, বেগুনগুলো হয়ে গেছে। পেঁয়াজগুলো নিয়ে আসছি, আমার শাশুড়ি আমার অনেক কষ্ট হচ্ছে তাই।
কাজে আসা শুরু। বরবাদ লাল শাক হয়ে গেছে, এখন আবার টমেটোগুলো পাশে ফেলতেছি, টমেটো এখন তার টমেটোগুলো অনেক শক্ত হয়ে থাকে, সেজন্য আমার শ্বশুর খাইতে চায় না। আজকের মতো এবার এতটুকু শেষ। সবাই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোন ধরনের ভিডিও পছন্দ আপনাদের, কীরকম ভিডিও পছন্দ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগবে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।